হাই গাইজ, আমি রাজীব সেন। আমি আপনাদের আগের টিউটোরিয়ালে মাইক্রোসফট এক্সেল 2007-এর ডেটা ভ্যালিডেশনের সম্পর্কে কিছু ট্রিক দিয়েছিলাম। তো আমি এখন আপনাদের হাইপার লিঙ্কের সম্পর্কে কিছু ট্রিক দেবো। তো যে আমার কাছে একটা আগে থেকে ফাইল তৈরি করা, যেটা রাজীব সেন ডকুমেন্টসে এক্সেল 2007-এর মধ্যে আছে, সেটা ওপেন করা আছে আমার। তো এটা হচ্ছে হাইপার লিঙ্ক। তো অ্যাট ফার্স্ট আমি হাইপার লিঙ্কের কাজটা এবং কীভাবে ব্যবহার করব আমি সেটা একটু ছোট করে বলে দিচ্ছি। যে অ্যাকচুয়ালি এটা একটা দেখতে পাচ্ছি, এখানে একটা ডেটা রয়েছে, যে ডেটার মধ্যে দেখছি যে কিছু মার্কস রয়েছে, ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি, রানা, শম্ভু, সঞ্জীব আছে, টোটালস আছে, ফাইনাল এক্সামিনেশন। তো সরি, কি করতে চাইছি আমরা, না সাপোজ ধরুন আমি রানার ডিটেলসটা আমি এখানে রেখেছি এবং শম্ভুর ডিটেলসটা আমি এখানে রেখেছি। তো দুজনের আমি মেনলি ইউজ করেছি, তো একে বাকি জনকে আমি রেখে দিয়েছি দুজনের ছাড়া। তো এখানে ডিটেলস রানার, এখানে থার্ড পেজে হচ্ছে ডিটেলস শম্ভুর আছে। তো আমি চাইছি যে রানার ডিটেলসটা দেখব। তো সেক্ষেত্রে আমাকে রানার ডিটেলস দেখার জন্য কার্সার সেকেন্ড পেজে নিয়ে গিয়ে ক্লিক করতে হবে এবং শম্ভুর ডিটেলস থার্ড পেজে নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। তো আফটার অল যদি আমরা ক্লিক না করি, অর্থাৎ এখান থেকে নিয়ে গিয়ে অনেকটা ক্লিক করে আমাদের পেতে হচ্ছে, সাপোজ ধরুন এটা ধরুন 100 পেজ রয়েছে, এটা ধরুন তিনটে পেজ আছে, নট এ প্রবলেম, এটা সেক্ষেত্রে প্রবলেম হবে না। কিন্তু সাপোজ ধরুন 100 পেজ রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের একটু খুঁজে পাওয়া মুশকিল হবে কোথায় রয়েছে না আছে। তো সেক্ষেত্রে হাইপারলিঙ্কটা এখানে ইউজ করা হবে, যে ওয়ান ক্লিকে আমরা উইদাউট না খুঁজে, অর্থাৎ কোনো খুঁজবো না, অথচ সে পেজের মধ্যে প্রবেশ করে দেবো। এবং সেরকমভাবেই আমরা হার্ড ড্রাইভে কোনো যদি হার্ড ড্রাইভে কোনো কিছু যদি এক্সেলের ফাইল বা ওয়ার্ড ফাইল রেখে দিই, তো সেটাকে আমাকে না খুঁজেই উইদাউট ওপেন না করে সেটা ওয়ান ক্লিকে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো এইটাই মেনলি হাইপারলিঙ্কে ব্যবহার করা যায়। তো হাইপার লিঙ্ক ব্যবহার করার জন্য আমাদের জাস্ট ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টের পর আমাদের ক্লিক করতে হবে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক এখানে দেখলেই দেখতে পেয়ে যাবো যে অ্যাকচুয়ালি কি আমি যেটা দেখাচ্ছি সেটা এখন হচ্ছে পেজের হাইপার লিঙ্ক। তো আমি প্রথমে পেজেরটা দেখে দিই। তো পেজ হাইপার লিঙ্ক করার জন্য আমাদের এখানে বুকমার্ক বলে অপশান আছে, বুকমার্কে যাব। তো বুকমার্কের পর আমি কার উপর কার্সার রেখেছিলাম, আমি এখানে রানার উপর কার্সার রেখেছিলাম। তো সেক্ষেত্রে রানার ডিটেলস কোথায় আছে, হাইপার লিঙ্ক রানার, রানার ডিটেলস অফ রানা। তো রানাকে আমি ডিটেলস অফ রানাকে ক্লিক করলাম, দেন ওকে, দেন ওকে। তো দেখুন এখানে একটা হাত চিহ্ন সাইন চলে আসবে এবং বাইরে ক্লিক করে দেখুন রানার কালারটা নীল হয়ে গেছে, আগে যেটা ব্ল্যাক ছিল। তো যখনই আমি ক্লিক করব, এখানে যখনই আমি ক্লিক করছি দেখুন আমরা অটোমেটিকলি রানার জায়গায় ঢুকে যাচ্ছি। তো এরকমভাবে রানাকে ক্লিক করে পাশে চলে আসবো। এবং সেরকমভাবে যদি আমি রানার শিটে ফিরে যেতে হয়, তো সেক্ষেত্রে আমি এখানে গো ব্যাক বলে একটা অপশন দিচ্ছে, গো ব্যাকে আমি ক্লিক করলাম। দেন এখান থেকে রাইট ক্লিকও আমি করে হাইপার লিঙ্ক চুজ করতে পারি, অথবা ইনসার্ট থেকে আমি হাইপার লিঙ্ক ইউজ করতে, আমি এখান থেকে চুজ করছি। তো দেন ক্লিক দ্য হাইপার লিঙ্ক এবং তারপর বুকমার্ক, বুকমার্ক থেকে আমি হাইপার লিঙ্ক, এখানে শিটের নাম, যে শিট যেতে চাইছি, যেরকম এক নম্বর শিট ছিল ওটা, তো হাইপার লিঙ্ক নামে আছে, তো হাইপার লিঙ্ক করে ওকে করলাম। দেন এখানেও দেখবেন গো ব্যাকে একটা ইস্যুটা চেঞ্জ হয়ে গেছে। দেন ক্লিক, যখনই গো ব্যাকে ক্লিক করবো দেখবেন এখানে চলে আসছে। তো রানাতে ক্লিক করব, এখানে চলে আসবে, গো ব্যাকে ক্লিক করবো, রানা চলে আসবে। সেরকমভাবে শম্ভুতে গেলেও ঠিক শম্ভুকে কার্সার রেখে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক থেকে বুকমার্ক, বুকমার্ক থেকে শম্ভু ডিটেলস, ওকে ওকে, দেন ক্লিক শম্ভু, বুক, গো ব্যাকে গেলাম, এখান থেকে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক থেকে বুকমার্ক, বুকমার্ক থেকে হাইপার লিঙ্ক পেজ, নেম অফ দ্য হাইপার লিঙ্ক পেজ, দেন ওকে ওকে। তো যখনই আমি ক্লিক করব, তো এরকমভাবে আমরা হাইপার লিঙ্কটা প্রধানতভাবে ইউজ করতে পারি। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ধরুন সঞ্জীব। একটা আমরা তো একটা পেজ থেকে একটা পেজে গেলাম হাইপার লিঙ্কের মাধ্যমে। তো আমি যদি এটা কোনো যদি ফাইল হার্ড ডিস্কে যদি কোনো ফাইল সেভ করা থাকে, সেখানে আমি কী করতে যাবো, জাস্ট নো প্রবলেম, জাস্ট আপনি কার্সারটা রাখবেন যার উপর আছে, সেখান থেকে গিয়ে হাইপার লিঙ্কে কী করবেন। তো হাইপার লিঙ্কে আমার একটা হার্ড ড্রাইভে সেভ করা আছে, যেটা হচ্ছে আমার রাজীব ডকুমেন্টসে আছে, রাজীব ডকুমেন্টসে, হ্যাঁ, শম্ভু ডিটেলস অ্যাকচুয়ালি। তো আমি এখানে জাস্ট রিনেম করলাম না, কারণ আমি শম্ভু রিনেম আগে থেকে ধরে নিয়েছি। তো সঞ্জীবের ওপর যেহেতু কাজটা রেখেছি, তো আমি সঞ্জীব করে দিলাম। এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে বুকমার্কে গিয়ে আমি ডিটেলস অফ শম্ভুতে ক্লিক করতে পারি, অথবা বুকমার্ক গেলাম না, শুধুমাত্র ফাইলটায় করবো, তো সেক্ষেত্রে ফাইলে ক্লিক করে ওকে করব। তো দেন দেখবো আমি যে যখনই আমি সঞ্জীবে ক্লিক করব, দেখুন সঞ্জীব এটা খুলে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা হার্ড ড্রাইভে একটা পাথে রাখা আছে, কিন্তু দেখুন এটা শম্ভু ডিটেলস বলে লেখা আছে, এবং আমি যেটা আগে থেকে করে রেখেছিলাম হাইপার লিঙ্কে সেটার নাম ছিল শম্ভু, এবং এটার নাম হচ্ছে হাইপার, এটার নাম শম্ভু। এবং এখান থেকে আমি আবার লিঙ্কে গেলাম, হাইপার লিঙ্ক থেকে আমি আবার হার্ড ড্রাইভে আমি রেখেছিলাম এক্সেল 2007-এর ফাইলে, 7 থেকে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কে ক্লিক করলাম, দেখুন চলে আসছে এখানে। তো এখানে হাইপার লিঙ্ক
ফাইলটার নাম দেখুন আপনি খেয়াল করে, হাইপারলিংক নাম, আমি ক্লিক করলাম, সঞ্জীব ডিটেলস খুলে গেল উইদিন কয়েক সেকেন্ডে, দেখুন ভালো করে। তো এরকমভাবে আমরা হাইপারলিংকটা মেনলি এটাই ইউজ করে থাকে আমাদের মেনলি। তো অ্যাকচুয়ালি এরকমভাবে আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে আমি আপনাদের আমার ইমেল অ্যাড্রেসটা আমি ভালো করে পুনরায় বলে দিই, যে কোনো কিছু প্রবলেম হলে আপনারা আমায় কল করতে পারেন এই নাম্বার, এই ইমেল অ্যাড্রেসে। আমার হচ্ছে ইমেল অ্যাড্রেসে রাজীব সেন, RAJIBSEN1988@gmail.com, gmail.com। এবং তাছাড়া আমার নিজস্ব একটা ওয়েব পেজ রয়েছে যেটার নাম হচ্ছে, জাস্ট মিনিট আমি বড় করে দেখিয়ে দিচ্ছি, সেটার নাম হচ্ছে রাজীব সেন, RAJIBSEN.web, WEBS.com। এখানে আপনি বিভিন্ন প্রকার আপনি এখানে তথ্য পেয়ে যাবেন, আমার বিভিন্ন প্রকারের টিউটোরিয়াল আছে, যেরকম আমি বড় করে দেখিয়ে দিচ্ছি রাজীব সেন ডট ওয়েবস WEBS.com। এটা জাস্ট আপনার ফায়ারফক্স অথবা আপনার যে ব্রাউজার রয়েছে, যে ব্রাউজার রয়েছে আপনার সেই ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বুকে গিয়ে জাস্ট এটা লিখবেন এবং লিখে এন্টার মারলেই আমার ওয়েব পেজটা খুলে যাবে। সেখানে বিভিন্ন প্রকারে আপনি টিউটোরিয়াল পাবেন, তো সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। তাছাড়াও আপনার যদি কোনো প্রকারের কমেন্ট থাকে তো আপনি সেখানে আমায় দিতে পারেন, এই ওয়েব পেজে অ্যাড্রেসে দিতে পারেন, অথবা কোনো যদি আপনার প্রবলেম হয় কোনো কিছুর ক্ষেত্রে, অফিস এক্সেল অথবা অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে, তো সে তার সেক্ষেত্রে আমায় ওখানে কমেন্ট লিখে দেবেন, আমি আপনাকে যথাযথভাবে আমি আপনাদের ইমেল অ্যাড্রেসে আমি টিউটোরিয়াল পাঠিয়ে দেবো। তো ওকে বাই, নেক্সট টাইম আমি আবার আপনাদের একটা নতুন ট্রিক নিয়ে আসবো। ওকে, গুড বাই।